সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের খুব সুন্দর একটি বাড়ি দেখাতে যাচ্ছি, অবিশ্বাস্য, একদম অল্প টাকায় অল্প খরচে এই বাড়িটি আপনি করতে পারেন সীমিত আয়ের মানুষেরা। তো দেখতেছেন, এটা কিন্তু ব্রিক ফাউন্ডেশন ব্রিকল বিল্ডিং বলা হয়, যা নাকি আপনার এখানে রডের কোনো পিলার হয়নি, আরসিসি কোনো পিলার নেই। তো এখানে কিন্তু সম্পূর্ণই ব্রিক ফাউন্ডেশন। প্রথমে কিন্তু এখানে 15 ইঞ্চি, প্রথমে 20 ইঞ্চি দেওয়া হয়েছিল, তারপর 15 ইঞ্চি সলিং করা হয়েছিল, তারপর গ্র্যাডবিম পর্যন্ত এখানে 10 ইঞ্চি করা হয়েছিল, 10 ইঞ্চি গাঁথুনি, তারপর 10 ইঞ্চি/10 ইঞ্চি একটি গ্র্যাডবিম দেওয়া হয়েছিল। তো তারপরে লিনটিন দেখতেছেন, লিনটিনটি পুরা করা হয়েছে। তো চতুর্দিকে ঘুরিয়ে একটা লিনটিন দেওয়া হয়েছিল 6 ইঞ্চি/6 ইঞ্চি। তারপর এখানে যে ছাদের ডালাইটি দেওয়া হইতেছে, তো বর্তমানে এটার ছাদ ডালাই চলতেছে, তো এটাকে টিনশিট করার সম্ভাবনা ছিল, তো পরবর্তীতে ছাদ দেওয়ার চিন্তা ভাবনা করলো। তো মোটামুটি এটার স্কোয়ার ফিট হিসাব করলে গেলে প্রায় 350 স্কোয়ার ফিট। তো অনেক সময় আপনার টিনের খরচ এবং ছাদের খরচ পার্থক্য জানতে চান। তো মূলত এখানে কিন্তু 15 ফিট/21 ফিট রয়েছে এই বিল্ডিংটি। এখানে পেয়েছেন আপনি একটি রুম, সাথে একটি কিচেন, একটি টয়লেট রয়েছে। তো এটাতে কিন্তু আপনি যদি ছাদের টিনের বদলে যদি ছাদ দিতে যান, তাহলে আপনাকে প্রায় 70,000 টাকা বেশি গণতে হবে টিনের খরচ বাদ দিয়ে। টিন লাগাতে যেই টিন অ্যাঙ্গেল দিয়ে, মানে লোহা দিয়ে লাগিয়ে যা যাবে, তা থেকে 70,000 টাকা খরচ বেশি যাবে। তাহলে মোটামুটি সব কিছু মিলিয়ে প্রায় 1,30,000-40,000 টাকা খরচ হতে পারে এটার ছাদ ঢালাই পর্যন্ত। তো দেখতেছেন, আপনাদের বিল্ডিংটি একটু খুব ভালোভাবে খেয়াল রাখুন। তো এই বিল্ডিংটি সম্পূর্ণ যদি টোটালি কমপ্লিট করতে চান, তাহলে আপনার খরচ আসবে 3-3.5 লক্ষ টাকা। তবে জায়গার কারণে কিছু কম বেশি হতে পারে, দূর গিয়ে কাজ করলে, যেমন ক্যারিং খরচ বেশি পড়ে গেলে সেটি কিন্তু আপনার খরচ এখানেই ধরা হয়। তো যাই হোক, মোটামুটি 3-3.5 লক্ষ টাকায় কিন্তু এই বিল্ডিংটি করতে পারেন। তো আমি কিন্তু আপনার ভিতরে যেভাবে হয়েছে বিল্ডিংটি সেটি দেখাবো, এখন কিন্তু আপনাদের বাহির থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো যেটি দেখতেছেন সামনে কিন্তু 2টি দরজা দেখতেছেন, এখানে 2টি দরজার ভিতরে কিন্তু রয়েছে একটি কিচেন, একটি রুম, এবং এই রুমের সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে। তাহলে কিন্তু সুন্দরভাবে একটি ফ্যামিলির জন্য করতে পারেন, যারা একদম অল্প টাকায় একটি বিল্ডিং করতে চান। তো অবশ্যই বিল্ডিংটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, শেয়ার করে পাশের বাইকে দেখার সুযোগ দিবেন। অবশ্যই একটি লাইক দিন ভিডিও পরবর্তীতে পেতে। দেখতেছেন যে কিচেন রুমটি দেখতেছেন, এই কিচেন রুমটি কিন্তু করা হয়েছে, যা দেখতেছেন এখানে কিন্তু প্রায় যে 15 ফিটের কথা বলা হয়েছে পাশে, সে 14 ফিটের জায়গায় 15 ফিট লওয়া মানে বাইর বাইর ভিতরে কিলার রয়েছে 14 ফিট রুম। তো 14 ফিটের ভিতরে কিন্তু একটি টয়লেট চলে গেছে ওই পাশ দিয়ে। তো বাকিটুকু রয়ে গেল এখানে একটি কিচেন, কিচেনটি কিন্তু রয়েছে মোটামুটি 7 ফিট/5 ফিটের মতো। তো এখানে মোটরটিও কিন্তু ভিতরে লাগানো হয়েছে, দেখতেছেন খুব সিমসমের ভিতরে, ছোটোখাটো জায়গার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি বিল্ডিং। তো এটা যাদের একদম ওই অল্প খরচে করতে চান, তাদের জন্য শুধু এই ভিডিওটি। তো দেখতেছেন আপনাদের কিচেন দেখালাম, এখন কিন্তু রুমের কাজ কিন্তু নিচে ফ্লোরের কাজ চলতেছে। তো ফ্লোর কিন্তু সিমেন্ট দিয়ে করা হইতেছে, এখানে টাইলস হবে না। তো এই যে ভিতরে যেটা দেখেছেন, এটা কিন্তু কাঁচার কারণে বর্তমানে শুকায়নি, সেই জন্য ভিতরে যেতে পারলাম না। তো এটার ভিতরে কিন্তু যে দরজাটা আপনার দেখালাম, সেটা কিন্তু রয়েছে টয়লেট। তো টয়লেটটি দেখালাম আপনাদের। তো মোটামুটি কিন্তু আসলে খুবই সুন্দর একটি বাড়ি, যা নাকি অনেক সময় একটু স্বপ্ন দেখেন যে বড় করে করা সম্ভব নয়, তো ছোটোখাটোভাবে একটি করতে পারেন। তো করলে আপনার মোটামুটি এরকম একটি বাজেট যেতে পারে। তো অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু বলার চেষ্টা করব। তো অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন, খরচ জেনে নেবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।